আসসালামু আলাইকুম। মাবাবর্দ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেশ দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, প্রতিনিয়তই আপনাদের মাঝে কোনো না কোনো রাজকীয় ফার্নিচারের ভিডিও নিয়ে আসি। ঠিক তেমনি আজকেও আপনাদের মাঝে আমি একটি রাজকীয় সেগুন কাঠের একটি ফার্নিচারের ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কত সুন্দর ডিজাইনে এই খাটটি মনোমুগ্ধকর করে আমরা তৈরি করেছি। এই খাটটির নাম দিয়েছি আমরা বট গাছ খাট। দেখতে পাচ্ছেন এখান থেকে একটি বট গাছের লতা দিয়ে পুরাটা খাট ডিজাইন করা হয়েছে। এই খাটটি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি। এই খাটটি আপনাদেরকে আমি মেপে দেখাবো, এই খাটটির উচ্চতা কতটুকু আর কতটুকু কাঠ ইউজ করেছি আমরা। তো এই খাটটি এটা নিচ থেকে এটার উচ্চতা 6 ফুট 9 ইঞ্চি, আর এটার যে পাশের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার পাশে আছে পুরো 6 ফিট। আর এখানে যে আমরা এটা কত ইঞ্চি কাঠের উপরে খোদাই করা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 ইঞ্চি কাঠ নিয়ে এটা সম্পূর্ণ সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটার পায়াগুলো কত সুন্দর ডিজাইন করা হয়েছে, এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেপ দেওয়া হয়েছে। এটার যে পায়ার যে কতটুকু কাঠ নিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 7 ইঞ্চি চওড়া একটা কাঠ নিয়ে এটা খোদাই করে সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে। তো এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর করে একটি ডিজাইন করা হয়েছে। এখানেও যে কাঠটি আছে এইটাও পুরা 3 ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের কাঠগুলো যে আছে এগুলো আবার আছে 4 ইঞ্চি কাঠ, উপরে আছে 4 ইঞ্চি আর এদিকে আছে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি 4 ইঞ্চি মিক্সার করে এটা তৈরি করা হয়েছে যাতে ডিজাইনগুলো আরও অনেক সুন্দর করে ফুটানো যায়। দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো মিস্ত্রিরা কত সুন্দর করে কাজ করার চেষ্টা করেছে। এই খাটটা সম্পূর্ণ ফুল বক্সের খাট একটি, আর এই খাটটি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের। দেখতে পাচ্ছেন এই খাটটি এখনও পর্যন্ত কোনো রকম ঘষা মাজা কোনো রকম কালার আমরা করিনি। এই খাটটা সম্পূর্ণ বানিশ ছাড়া আমরা ভিডিও দেই প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বোঝার জন্য। এই খাটটির যে বিছানাগুলো আছে বিছানাগুলো আমরা সম্পূর্ণ গামারি কাঠ ইউজ করেছি, আর এটার যে হাইসা আছে হাইসাগুলো আমরা সম্পূর্ণ 1.5 ইঞ্চি কাঠের সেকুন কাঠের হাইসা ইউজ করেছি। আপনারা যেরকম প্রোডাক্ট দেখছেন ইনশাল্লাহ আপনাদেরকে এরকম প্রোডাক্টই দেওয়া হবে। এই খাটটি আপনারা যদি লিকার বানিয়েছে নেন তাহলে এটার প্রাইস পড়বে অনলি 1,20,000 টাকা, আর এটা যদি আপনারা হ্যান্ড পলিশে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে অনলি 1,15,000 টাকা। আপনারা 1,15,000 টাকা হলে এটি হ্যান্ড পলিশে নিতে পারেন। এরকম রাজকীয় ফার্নিচার প্রতিনিয়তই আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনের উপরে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে কল করতে পারেন, সেখানে আমরা এই খাটগুলো পৌঁছে দেব। বর্তমান আমাদের শোরুমে একটি অফার চলছে, আমরা ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আর ঢাকার বাইরে আমরা 50% খরচ নিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন। যেরকম প্রোডাক্ট আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে এরকম প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চাইলে সরাসরি আমার শোরুমেও আসতে পারেন। আমার শোরুমের ঠিকানা হচ্ছে আশুলিয়া সাভার ঢাকা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে শার্ট ফ্যাক্টরির সামনে। এখানে আসলেই মা বাবার দোয়া ফার্নিচার নামে সাইনবোর্ড দেখতে পারবেন। আপনারা সরাসরি চাইলে আমার দোকানে আসতে পারেন। আপনারা আসেন আমার দোকানে, এসে প্রোডাক্টগুলো দেখেন। আমরা ভিডিওতে যেরকম দিচ্ছি ঠিক এরকম আপনারা পাচ্ছেন কি না এটা আপনারা সরাসরি এসে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন। আমি আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।